এখানে যে ময়না পাখির বেবিগুলো দেখতেছেন, প্রতিটা ময়না পাখি বান্দরবনের খুবই সুন্দর, দেখেন ফাইন। কিন্তু এখন আমরা দেখাবো যে ময়না পাখির বেবিগুলো কিভাবে খাওয়াবেন। এই দেখেন ময়না পাখির বেবিগুলো, আমরা এই ফটো আছে যে ময়না পাখির ছাতু, মাহে আলমের ময়না ছাতু, এই মাহে আলমের ময়না ছাতু প্যাকেটটা ইনটেক। এ দেখেন আমি দেখাই, এটা হলো বাউ প্যাকেট, আছে মাহে আলমের ময়না ছাতু। সবসময় মাহে আলমের ময়না ছাতুটা খাওয়ানোর চেষ্টা করবেন, আমরা ছাতুটা গুলে খাওয়াবো। এর আগে আমরা পাখি সম্পর্কে জানি, এই পাখিগুলো বান্দরবনের, হাত পায়ের কালারগুলো তো দেখেন খুবই সুন্দর। আর এই পাখিগুলোর বয়স 40 থেকে 45 দিন। আর এই পাখিগুলো আপনি কিনতে পারবেন 4,500 টাকা পার পিস। যদি একটু ট্রাই করি যে আমার আঙুলটা তো দেয়, দেখেন আঙুলটা কেটে থাকবে। এই পাখিগুলোর পেট কিন্তু এই জায়গায় না, অনেকেই ভাবে যে পেট কই, পেটটা কিন্তু এই জায়গায় না, পেটটা হলো এই জায়গায় নিচে, কিন্তু পেটটা পেটটা কিন্তু এই জায়গায় নিচে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খাওয়ানোর সময় কীভাবে খাওয়াতে হয়। আমরা এইভাবে গুলবো, আমরা একটু হালকা পানি নিয়ে যে পানি নিয়েছে মগে, তারপর আমরা একটু ছাতু গুলবো। ছাতুগুলো আমরা গুণা দেখাবো, এই যে ছাতুগুলো গুলতেছি, মাত্র ডালতেছি, দেখেন একটু শুকনো অবস্থায়, একটু শুকনো শুকনো অবস্থায় মানে কিন্তু ছাতুটা গুলতে হবে। খেয়াল রাখবেন ময়না পাখি কীভাবে খাওয়াতে হয়, অনেকে জানেন না। আমরা আমরা ময়না পাখি খাওয়ান ডাকুন, দেখাবো কীভাবে খাওয়াবেন। আর এগুলো বান্দরবনের সোনালি ময়নাগুলো, এগুলো এগুলো অনেকেই অনেকেই বলে যে আসলে এগুলো শালিক পাখি বলে অনেকেই। আর একটা কথা বলবেন, ময়না পাখি কিন্তু এই গাড়ে কিন্তু এই জায়গাটা কিন্তু খালি থাকবে যে মালা ওড়ার জন্য, এই জিনিসটা খেয়াল করবেন। শালিক পাখি কিন্তু মালা ওড়ার জন্য কিন্তু এই জায়গাটা খালি থাকবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে 5 পিস ময়না পাখি রয়েছে, 2 পিস এখন কুমিল্লা চলে যাবে, আর 3 পিস কিন্তু রয়ে গেছে। আপনারা নিতে চান তাহলে দ্রুত নিতে পারবেন। একটা কথা মনে রাখবেন, ময়নার দাম কিন্তু অতি শীঘ্রই বেড়ে যাবে। এখন যেমন টিয়ার বাচ্চার দাম 3,000 টাকা পার পিস, আপনাদেরকে 2,000 টাকা পার পিসে টিয়ার বাচ্চা দিয়েছি। আপনি কিন্তু অনেকে কিনতে চান নাই, বলছেন আরও দাম কমবে। ময়না পাখির দাম কিন্তু 4,500 টাকা। যারা এখনও না কিনতে পারেনি দামে, তারা কিন্তু অবশ্যই ধরা খেয়ে যাবেন। যারা কিনতে চান দ্রুতই কিনতে হবে, কারণ ময়না পাখির দাম কিন্তু অতি শীঘ্রই 6,000 টাকা হয়ে যাবে, অতি শীঘ্রই 6,000 টাকা হয়ে যাবে। তারপরে কিন্তু পার পিস ময়নাতে আপনার অবশ্যই 1,500 টাকা বেশি দিয়ে কিনতে হবে। এই সময় সুযোগ সীমিত সময়ের জন্য অবশ্যই 4,500 টাকা দেয় ময়নাগুলো নিতে পারবেন, আর দ্রুত নিতে হবে আপনাদের। আমরা এখন ময়না পাখি কীভাবে খাওয়াবো দেখবেন, যে ময়না পাখিগুলো এগুলো হালকাভাবে এবং করে লম্বা করে নিলাম, শুকনো শুকনোভাবে মাখায়, আর এই পানিতে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে যে মুখে দেখে দেখেন মুখে ধরে দৌড়ি দৌড়ি কে নিয়ে বুঝছেন, কে নিয়ে গাছ গলায় আটকে থাকে। হালকা একটু পানি দেবেন, মুখে একটু পানি দেবেন, কে নেবেন। হ্যাঁ দেখেন, এই আরেকটা ভিজালাম, আরেকটা ভিজালাম, ভিজা এবার ধরি তাহলে কে নেবেন। আবার আরেকটা ধরেন, হ্যাঁ দেখেন এবার ধরেন, এবার ধরি মুখে কে নেবে। 2 থেকে 3টা খাওয়ানোর পরে কিন্তু পেটটা ভরে যাবে। তারপর 1 থেকে 2টা আরো একটু বেশি করে খাওয়ানোর চেষ্টা, জোর করে খাওয়ানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু যে সাউন্ডটা চিতা লাগার যে সাউন্ডটা এটা কিন্তু করবে না। তারপরে একটু পানি খাওয়াই দেবেন, এভাবে একটু পানি খাওয়াই দেবেন হাত দিয়ে, তাহলে কিন্তু এদের পানির তৃপ্তিটা কিন্তু মিটে যাবে। দেখেন যখন এভাবে না গিলতে থাকে তো অবশ্যই একটু পানি দেবেন, পানি দিলে কিন্তু গিলে নেবেন, গিলে গিলে নিচ্ছেন। দেখছেন পেটটা কিন্তু অলরেডি ভরে গেছে, আমরা তো যাবার ওই কিন্তু আর হা করবে না, ওর ভিতরে 2 পিস রয়েছে, ওকে খাওয়ানোর চেষ্টা করবেন। দেখেন কে নিচ্ছে, দেখুন এইভাবে তো কষ্ট করে ময়না পাখিগুলো খাওয়াতে পারেন, ময়না পাখিগুলো অনেক সুন্দর হয়ে যাবে, অনেক সুস্থ থাকবে। এখন কিন্তু ওরা সাউন্ড করছে না, কারণ তারপরেও আমি ওদেরকে একটু জোর করে খাওয়াবো। এখন দেখবেন আমরা আমি জোর জোর করে কীভাবে খাওয়াবো, ওরা অনেক সাউন্ড করছে না, তারপরে ওদেরকে ধরে ওদেরকে ধরে দুই টুকটা এমনি ধরে একটু হা করায় ওকে দিই, পানি দিই, আরও 1-2টা কে নিবে। ওরা কে নিলে পেটটা কিন্তু একদম গলায় আটকে থাকলে হালকাভাবে একটু চাপ দেবে, ভিতরে ঢুকে যাবে, কারণ যেহেতু এই জায়গায় পেট নাই সেই ক্ষেত্রে কিন্তু ওরা আরও খাবে, কারণ ওদের পেটটা কিন্তু অনেক বড়ো, ওরা দ্রুত কিন্তু পায়খানা করে পেটটা কিন্তু খালি হয়ে যায়। তো এইভাবে শুধু যদি পেটটা ভরায় খাওয়ান তাহলে কিন্তু 2-3 ঘন্টা পর পর খাওয়ালে কিন্তু আপনাদের পেটটা ভরে যাবে, ওর কিন্তু পেট ভরে গেছে, ওর কিন্তু আর খাবে না। ওকে একটু পেটটা ভরায় পানি খাওয়াবো, না ভাত করে একটু পানি খাওয়াই দিই, দেখেন ঠান্ডা হয়ে গেছে, কিন্তু একদম পুরো গলা পর্যন্ত ভরে গেছে, 2-3 ঘন্টা কিন্তু ওরা সাউন্ড করবে না। তো এইভাবে এইভাবে আপনারা ময়না পাখিগুলো পেট ভরে খাওয়ালে ময়না পাখিগুলো বডি পোর্শনটা ভালো থাকবে, ময়না পাখিগুলো শুকাবে না, তারপরে ময়না পাখিগুলো হাত পা চিকন হবে না, প্যারালাইসিস হবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। যে পেট ভরেছে ও আর খাবে না, ওর পেটটা ভরাই দিলাম, একদম পুরাই ভরাই দিলাম, ওকে ভিতরে রেখে দিলাম। এখন ওর পালা, যে ওকে খাওয়াবো, দেখেন দেখেন ওকে খাওয়াচ্ছি, ওকে মুখে দিলে ও মাশাল্লাহ অনেক সুন্দর টিয়া পাখি, দেখেন ফাইন, কিন্তু একদম ফুল ফেদার উঠে গেছে, খুবই সুন্দর। যদি আপনি 2 থেকে 4 দিন হ্যান্ড ফিটিং করান এই পাখিটাকে, তাহলে মনে করেন আপনার মনের মতন করে তৈরি করতে পারবেন।
বন্ধুরা টিয়া পাখির সিজন কিন্তু একেবারে শেষ, আর এই বাচ্চাগুলো কিন্তু এখন 3,000 টাকা পার পিস পড়বে। যদি আপনি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 0164119388, যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো পাখি ক্রয় বিক্রয় করতে পারবেন আপনারা চাইলে। তো বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু পাখি ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 500 টাকা, আর ঢাকার ভিতরে 400 টাকা। যদি আপনারা নিতে চান ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি, তবে ডেলিভারি চার্জটা কিন্তু আগে দিতে হবে, আর ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিবেন, 24 ঘন্টার ভিতরে পাখি পেয়ে যাবেন। আমরা ঢাকার বাইরে পাখিটা ডেলিভারি দিই আপনার গণপরিবহনের মাধ্যমে, বাসের মাধ্যমে। বাসে দিয়ে আপনাকে সুপার বাজারের নাম্বার দিয়ে দেবো, আর সুপার বাজারের কাছে আপনার নাম্বারটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে টিয়া পাখি রয়েছে, এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এই চার্জার যদি নিতে চান 3,000 টাকা পার পিস পড়বে। তবে এখন কিন্তু টিয়া পাখির সিজন একেবারে সর্বশেষ প্রান্তে, আর আপনার যদি 4 থেকে 5 দিনের তো বাচ্চা না কিনেন, এই বছর কিন্তু আর বাচ্চা কিনতে পারবেন না। দেখছেন টিয়া পাখির সিজন বর্তমানে শেষ, আর এই মুহূর্তে পাখি সাইজ এই কোয়ালিটি রয়েছে, আর এই পাখিগুলো 3,000 টাকা পার পিস। যদি কেউ নিতে চান আপনি বলতে পারেন যে ভাই আসলে পাখির দাম তো 2500 ছিল, ভাই একটা পাখির দাম সবসময় একরকম থাকে না, যখন সিজনে শুরু থাকে তখন দাম একটু বেশি থাকে, আবার যখন মাইজ সিজনে অ্যাভেলেবেল আসে তখনই কিন্তু দামটা একটু কমে যায়, আর যখন শেষ হয়ে যায় তখনই কিন্তু পাখির দামটা একটু বেড়ে যায়। তো এই বাচ্চাগুলো 3,000 টাকা পার পিস। এই যে টিয়ার বাচ্চাগুলো দেখতেছে খুবই সুন্দর, অস্থির সুন্দর দেখার মতো। যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন 0164119388, এই নাম্বার যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা টিয়া বাচ্চাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যান। তাহলে আমাদের কাছে তোতার বাচ্চা রয়েছে, ময়না বাচ্চা রয়েছে, এগুলো দেখবেন।